আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেই ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর নিয়ে এসেছি একটা খুবই সহজ আর মজাদার রেসিপি, তা হচ্ছে পটাটো চিজ বল। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময় এটা তৈরি করে ফেলা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমেই আমাদের যে উপকরণটি প্রয়োজন তা হচ্ছে আলু। 4-5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আমি এভাবে চটকে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা যেরকম ঝাল খান সেরকম বুঝে দিয়ে দেবেন কাঁচা মরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু মিহি করে কুচি করার চেষ্টা করবেন, এতে করে চিজ বলটা ভালো হবে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ অরেগানো। বাসায় যদি অরেগানো না থাকে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে 1 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। মোটামুটি আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার এসব কিছুকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন, এটা যত ভালোভাবে মিহি করে মাখতে পারবেন চিজ বলটা ততটাই সুন্দর হবে। ব্যাস আমার মিশ্রণটা তৈরি করা শেষ। এবার আরেকটা মিশ্রণ তৈরি করতে হবে। ছোট একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার ঘনত্বটা হবে ঠিক এরকম, পাতলা একটা ঘনত্ব তৈরি করে নিচ্ছি। এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার মেইন যে উপকরণ সেটা হচ্ছে মোজারেলা চিজ। চিজটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার চলে আসি মেইন প্রসেসে। যেই আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তা হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা স্পেস তৈরি করে নিচ্ছি চিজের কিউবটা রাখার জন্য। ব্যাস এটাকে সেট করে নিয়েছি। এবার এটাকে আবার ভালোভাবে মুড়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে চেপে চেপে আলতো হাতে একটা গোল বলের শেপে নিয়ে এসেছি। ব্যাস এটা হয়ে গিয়েছে। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, তার মধ্যে বলটাকে ভালোভাবে একটু ডুবিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা চামচ দিয়ে তুলে ব্রেড ক্যাম্পের ওপর রেখে দিচ্ছি। ব্রেড ক্যাম্পের মধ্যে এটাকে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্যাম্পের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। এভাবে একে একে আমি সবগুলো চিজ বল তৈরি করে নিচ্ছি। ব্যাস সবগুলো চিজ বল তৈরি করা কমপ্লিট। এবার এগুলোকে আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বেশ কয়েকদিন। খাওয়ার আগে নর্মাল টেম্পারেচারে এনে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এখন এগুলোকে সংরক্ষণ করছি না, আমি এগুলোকে এখন ভেজে ফেলবো, আপনাদের দেখাচ্ছি কীভাবে তা করতে হয়। একটা প্যানে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলগুলো গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে এনে চিজ বলগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছেন এগুলো হয়ে গিয়েছে, একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে একে একে বাকি সবগুলো চিজ বল আমি ভেজে নিচ্ছি। আরেকটা কথা আমি এখানে মেনশন করে দিচ্ছি, তা হচ্ছে পটাটো চিজ বল এটা গরম থাকতে থাকতে আপনারা খেয়ে ফেলবেন, নয়তোবা যখন ঠান্ডা হয়ে যাবে ভেতরের চিজটাও ঠান্ডা হয়ে জমে যাবে। তাই চিজটা মেল্টেড থাকা অবস্থায় এটা খেতে খুবই ভালো লাগবে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজা। বাসার ছোট ছোট বাচ্চারা এটা খুবই পছন্দ করে, তার সঙ্গে বড়রাও এটা খেতে খুব পছন্দ করে। আপনার পছন্দের যে কোনো সস অথবা ক্যাচাপের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন। তো এই ছিল আমার আজকের পটেটো চিজ বল রেসিপি। আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও সম্বলিত কোনো কিছু জানার বা বলার থাকলে ফিল ফ্রি টু কমেন্ট বিলো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি,
সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই ছিল আমার আজকের কুকিং ভ্লগ, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।